নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের ভিডিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদের কাছে অনুরোধ, তারা যেন এই চ্যানেলটিকে শেয়ার করেন এবং সাপোর্ট করে পাশে থাকেন। এই চ্যানেলটিকে শেয়ার করলে বিভিন্ন নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই প্রোডাক্টগুলি সম্পর্কে জানতে পারবে এবং তারাও এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। তাই বন্ধুরা, ভিডিওগুলি শেয়ার করুন এবং দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের ভিডিও। বন্ধুরা, ভবিষ্যতে চ্যানেলটিতে মিক্সার, পাওয়ার অ্যাম্পলিফায়ার, ক্রস ওভার, ইকুয়ালাইজার, ভোকাল প্রসেসার এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও আসতে চলেছে। তাই বন্ধুরা, চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে দেখে নিই আজকের মূল ভিডিও। আজকে আপনাদের জন্য এনেছি পি অডিও TPL26 15 ইঞ্চি একটি স্পিকার। এটি একটি পি অডিও খুবই পপুলার স্পিকার জানেন তো বন্ধুরা, দেখে নিই এই স্পিকারটির সেটিং, রিভিউ, ক্লোজ লুক এবং প্রাইস কত। বন্ধুরা, এটি হলো পি অডিও 15 ইঞ্চি TPL26 স্পিকার। এই স্পিকারটি একটি খুবই ভালো মানের স্পিকার। বর্তমানে এই স্পিকারটিকে লাইভে বা ডিজেতে ব্যবহার করেন না এরকম বন্ধু খুব কমই আছে। এই স্পিকারটিকে কম্পিটিশনের ক্ষেত্রে অতটি ব্যবহার করা হয় না, তার কারণ এই স্পিকারটির দাম অনেক বেশি এবং এই রকম সাউন্ডের স্পিকার কম্পিটিশনের দরকারও পড়ে না। এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হওয়ার জন্য এটিকে পিএ সাউন্ড এবং প্রো সাউন্ড দু জায়গাতেই ব্যবহার করা হয়। বন্ধুরা, এরপর দেখবো আমরা যে এই বক্সটিতে কী কী রয়েছে। বন্ধুরা, প্রথমেই দেখবো এখানে পি অডিও বড় করে লোগো দেওয়া রয়েছে এবং প্রফেশনাল লাউড স্পিকার এটি লেখা রয়েছে। এরপরে এখানে P150/2226 মডেল নাম্বার মেনশন করা রয়েছে। বন্ধুরা, পি অডিও স্পিকার মেড ইন থাইল্যান্ড হয়। এরপর দেখবো ABC অর্থাৎ অটো ব্যালেন্স কুলিং। এটি 15 ইঞ্চি একটি স্পিকার। এটি 1000 ওয়াট AES পাওয়ারে আসে, 8 ওহম ইনফিডেন্স, লো মিড ফ্রিকোয়েন্সিতে এটি ভালো কাজ করে। এটি অ্যালুমিনিয়াম ফ্রেমের এবং এটি ফেরাইট ম্যাগনেট এবং এটির যে ভয়েস কয়েল রয়েছে সেটি ফ্ল্যাট ওয়্যার দিয়ে তৈরি। বন্ধুরা, দেখবো আমরা বক্সটির এই সাইডে কী কী রয়েছে। বন্ধুরা, বক্সটির এই সাইডে কিচ্ছু নেই, সেম ইনফরমেশন দেওয়া রয়েছে এবং এখানে একটি বারকোড রয়েছে স্পিকারের সিরিয়াল নম্বরের। বক্সটির এই সাইডেও সেই একই লেখা আছে। এখানে দেখবো এখানে সোনোটোন লেখা আছে এবং মেড ইন থাইল্যান্ড লেখা আছে। এই পি অডিও স্পিকার সোনোটোনই ইম্পোর্ট করে। এখানে দেখবো পি অডিও ম্যানুফ্যাকচারিং কিছু ইনফরমেশন রয়েছে। বন্ধুরা, এরপর দেখায় যে এখানে একটি সিরিয়াল নাম্বার রয়েছে এবং বারকোড দেওয়া রয়েছে। বন্ধুরা, এখানে যে সিরিয়াল নাম্বারটি দেখছেন, এই সিরিয়াল নাম্বারটি স্পিকারের ভিতরে থাকতে হবে, তবেই জানবেন যে স্পিকারটি অরিজিনাল। তো চলুন বন্ধুরা, এরপর আমরা বক্সটিকে ওপেন করে স্পিকারটিকে দেখাচ্ছি। বন্ধুরা, এটি হলো পি অডিও 15 ইঞ্চি TPL26 স্পিকার। বন্ধুরা, বলে রাখি আমি একা ভিডিও শ্যুট করি এবং এই স্পিকারটি খুবই ভারী ওজনের একটি স্পিকার, তাই এটির আনবক্সিং আপনাদেরকে দেখাতে পারলাম না। তো বন্ধুরা, যাই হোক, এটি হলো 15 ইঞ্চি TPL26 স্পিকার। এটি প্রফেশনাল স্পিকার এটি লেখা আছে। এটি 1000 ওয়াট AES পাওয়ারে আসে এবং 8 ওহমস এর ইনফিডেন্স। এখানে পি অডিও লোগো দেওয়া আছে সিন্স 1991, পি অডিও সিস্টেম কো লিমিটেড, মেড ইন থাইল্যান্ড। বন্ধুরা, এই স্পিকারটির কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন আপনাদেরকে আমি বলি। এটির ফ্রিকোয়েন্সি রেসপন্স হলো 40 হার্জ থেকে 2000 হার্জ, অর্থাৎ স্পিকারটি লো থেকে লো মিড অবধি ভালো কাজ করে। এটি অ্যালুমিনিয়াম চ্যাসিসে আসে। এই ম্যাগনেটটি যেটি রয়েছে এটি ফেরাইট ম্যাগনেট
এবং এর ভিতর যে ভয়েস কয়েলটি লাগানো রয়েছে এটি 4 ইঞ্চি গ্লাস ফাইবার ভয়েস কয়েল। এই স্পিকারটির নিট ওয়েট 10 কেজি 400 গ্রাম এবং এটি বক্স প্যাকিংয়ের সঙ্গে যখন আসে তখন 11 কেজি 400 গ্রাম এর ওয়েট থাকে। তো বন্ধুরা, চলুন দেখি স্পিকারটির ক্লোজ লুক। বন্ধুরা, এটি হলো স্পিকারটির ওয়্যার কানেক্টর। এই ওয়্যার কানেক্টরকে আপনারা ঠিকমতো লক্ষ্য করলে দেখবেন যে এখানে পি অডিওর লোগো দেওয়া রয়েছে। পি অডিওর অরিজিনাল স্পিকারে এই ওয়্যার কানেক্টরে এই পি অডিও সিম্বল থাকবে। বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম যে ওখানে মানে বক্সের গায়ে যে সিরিয়াল নাম্বারটি থাকবে এখানেও সেই সিরিয়াল নাম্বারটি থাকবে। চলুন বন্ধুরা, এরপর আমরা দেখে নিই স্পিকারটি স্পাইডার এবং লিডওয়্যার। বন্ধুরা, ঠিক মতো দেখলে দেখতে পাবেন যে স্পিকারটিতে সিঙ্গেল স্পাইডার ইউজ করা হয়েছে এবং একটি শিল্ডেড লিডওয়্যার ব্যবহার করা হয়েছে স্পিকারটি কানেক্টিংয়ের জন্য। এই লিডওয়্যারটি যেখানে কোণের সঙ্গে সংযুক্ত হচ্ছে সেখানটিতে সিল করা আছে এবং কানেক্টারে যেখানে যুক্ত হচ্ছে সেখানটিও দেখুন সিল করা আছে। পি অডিও তার স্পিকার খুবই ভালো মানের বানায়। বন্ধুরা দেখছেন, বন্ধুরা এটি হলো ওয়্যার কানেক্টিংয়ের জন্য কানেক্টার। এখানে মাইনাস ব্লু কালারে দেওয়া আছে এবং প্লাস রেড কালারে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, এরপর দেখে নিই স্পিকারের উপর দিকটি কেমন। বন্ধুরা, এটি হলো এই TPL26 স্পিকারটির উপরের দিক। আমরা উপরের দিকে দেখব এই যে কোণটি ব্যবহার করা হয়েছে এটি হলো পেপার টাইপের একটি কোণ এবং এর সাসপেনশন হচ্ছে আপনার ক্লথ টাইপ। ডাস্ট ক্যাপটি যেটি রয়েছে সেটি মেশিনারিভাবে সিল করা আছে এবং লিডওয়্যার এসে কয়েলের সঙ্গে যেখানে সংযুক্ত হচ্ছে এটিও মেশিনারিভাবে সিল করা আছে। বন্ধুরা, কেবিনেটের সঙ্গে সংযোগ করার জন্য স্পিকারটিতে মোট 8টি জায়গা রয়েছে। বন্ধুরা, এটি সাসপেনশন খুব ভালো দেখছেন। তো বন্ধুরা, আমরা একটি অরিজিনাল পি অডিও স্পিকার কীভাবে চিনব এরপর বলি। অরিজিনাল পি অডিও স্পিকার এর কোয়ালিটি দেখেই আপনি বুঝতে পারবেন যে এটি অরিজিনাল স্পিকার হতে পারে। তাছাড়াও কিছু জিনিস আছে যেগুলি দেখলে আমরা বুঝতে পারবো যে এটি পি অডিওর অরিজিনাল স্পিকার। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাই যে অরিজিনাল স্পিকার কীভাবে চিনব। বন্ধুরা, এখানে যে লোগোটি এবং যে স্টিকারটি আছে এই স্টিকারটি আপনি চেষ্টা করলেও উঠতে পারবেন না। এটি অরিজিনাল স্পিকারে এমনভাবে লাগানো থাকে এটি সহজে উঠে যায় না। আপনি ডুপ্লিকেট স্পিকারে দেখবেন যে এই যে লোগোটি আছে এটি একটুকু চেষ্টা করলে এটি উঠে যায়। বন্ধুরা, কানেক্টারে এখানে পি অডিও লেখা থাকবে। এই সিরিয়াল নাম্বার থেকে আপনি ওয়েবসাইটের মাধ্যমেও জানতে পারবেন যে স্পিকারটি অরিজিনাল কিনা। তাছাড়াও এই স্পিকারটির যে বিল্ড কোয়ালিটি সেটিকে আপনি দেখলেই বুঝতে পারবেন যে স্পিকারটি অরিজিনাল। আপনি যদি পাশাপাশি অরিজিনাল এবং ডুপ্লিকেট স্পিকার রাখেন তো আপনি দেখেই বুঝতে পারবেন স্পিকারটি যে কোনটি অরিজিনাল হতে পারে এবং কোনটি ডুপ্লিকেট হতে পারে। তো বন্ধুরা, এই ছিল স্পিকারটির ওভারভিউ। এরপর আমরা স্পিকারটিকে একবার সাউন্ড টেস্ট করে দেখব। বন্ধুরা, এই স্পিকারটি সাউন্ড টেস্ট করার জন্য আমি একটি আহুজা 500 ওয়াটের অ্যাম্প্লিফায়ার ব্যবহার করেছি এবং এই অ্যাম্প্লিফায়ারটিতে অডিও ইনপুট দেওয়ার জন্য একটি মোবাইল ফোনের ব্যবহার করেছি এবং এই অ্যাম্প্লিফায়ার থেকে যে পজিটিভ এবং নেগেটিভ ওয়্যার আসছে ডাইরেক্ট স্পিকার টার্মিনাল থেকে সেটিকে এই স্পিকার টার্মিনালে পজিটিভের সঙ্গে রেড ওয়্যার এবং নেগেটিভের সঙ্গে ব্ল্যাক ওয়্যার কানেক্ট করেছি। তো বন্ধুরা, চলুন দেখি এরপর আমরা এই স্পিকারটির সাউন্ড টেস্ট। আমি স্টেবিলাইজারের মাধ্যমে অ্যাম্প্লিফায়ারে পাওয়ার দিয়েছি। আমি ভোল্টেজ 217-তে সেট করে রেখেছি। আপনারাও অ্যাম্প্লিফায়ারের সঙ্গে সর্বদাই স্টেবিলাইজার ব্যবহার করবেন, এতে আপনার অ্যাম্প্লিফায়ার সবসময় ভালো থাকবে। তো বন্ধুরা, চলুন অ্যাম্প্লিফায়ারটি অন করছি।
আমরা এরপর মাস্টার বাড়াবো। আমরা ইকিউ কে ফ্ল্যাট করে রেখেছি, অর্থাৎ বেস ট্রিবল ফ্ল্যাট পজিশনে রেখেছি। বন্ধুরা স্পিকারের বেসটিকে আমি বাড়াচ্ছি, আপনারা হেডফোনের ইউজ করতে পারেন। বন্ধুরা স্পিকারটি লো ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে গেছে, দেখুন আমি আস্তে আস্তে কমাচ্ছি এবং লো ফ্রিকোয়েন্সি কমছে। আমি আবার লো ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি। বন্ধুরা স্পিকারটি লো মিডে বা লোয়েতে খুব ভালো পারফরমেন্স করে। আমি দেখুন ট্রিবল বাড়াচ্ছি। আপনারা এই স্পিকারটিকে স্টেজ মনিটর বা স্টেজের আউটপুট স্পিকার হিসেবে ব্যবহার করতে পারেন। এর সঙ্গে এইচএফ লাগিয়ে দারুণ পারফরমেন্স আছে। এই স্পিকারটিকে ইনস্ট্রুমেন্ট মনিটর হিসেবে দারুণ ভাবে ব্যবহার করা যায় এবং আউটপুট বক্স হিসেবেও দারুণ ভাবে ব্যবহার করা যায়। এই চ্যাপের সঙ্গে খুব ভালো পারফরমেন্স আছে স্পিকারটিতে। বন্ধুরা এই স্পিকারটির বর্তমান বাজার মূল্য 13-15,000 টাকার ভিতরে, পার পিস 13-15,000 টাকা। এই স্পিকারটি খুবই একটি দামি স্পিকার। তো বন্ধুরা এই ছিল স্পিকারটির সাউন্ড টেস্ট। পরবর্তী ভিডিওতে আমি স্পিকারটিকে বক্সের মধ্যে সেটিং করে দেখাবো কেমন পারফরমেন্স করছে এবং এই স্পিকারটি দিয়ে আপনারা কী ধরনের বক্স বানাতে পারবেন। বন্ধুরা ভিডিও আর বড় করব না, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। শেয়ার করলে নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই প্রোডাক্টগুলি সম্পর্কে জানতে পারবে, এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবেন। আর যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন এবং দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক এবং সেটিং। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।